আপতকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশিদের দেওয়া হবে না ভারতীয় ভিসা, জানিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। শুধুমাত্র চিকিৎসা ও জরুরি প্রয়োজনে দেওয়া হবে ছাড়। বাংলাদেশিদের জন্য বড় খবর, এবার চট করে আর পাওয়া যাবে না ভিসা, পাওয়া যাবে শুধুমাত্র এই বিশেষ ক্ষেত্রে, এমনটাই জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। এমনকি ইতিমধ্যেই 20,000-এরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে নানাভাবে অশান্তির মধ্যে ডুবে রয়েছে পড়শি দেশ। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার আবার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে কিছুটা অন্য সুর ধরেছে, যার জেরে প্রথমেই তারা ভারতের ইলিশ পাঠানোতে নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে কিছু পরিমাণ ইলিশ ভারতে পাঠানো হয়। পুজোর আবহে পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ এসেছে ভারতে। এবার বাংলাদেশিদের এহেন আচরণের নিরিখে এক কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। চিকিৎসা এবং আপতকালীন পরিস্থিতি ছাড়া ভারতীয় ভিসা দেওয়া হবে না বাংলাদেশিদের, এমনটাই জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন, বর্তমান সময়ে শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে, তবে পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তখন স্বাভাবিকভাবে ভিসা দেওয়ার বিষয়ে ভেবে দেখা হবে। প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে সেখানে থাকা ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এমনকি বন্ধ ছিল ভিসা পরিষেবা। এমন পরিস্থিতিতে গত 26 আগস্ট ভারতীয় ভিসা কেন্দ্রে মানুষজন বিক্ষোভ দেখাতেই নিরাপত্তার খাতিরে নামানো হয় সেনা। এরপর সেপ্টেম্বর থেকে আবার জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাংলাদেশিদের জন্য বড় খবর, এবার চট করে আর পাওয়া যাবে না ভিসা, পাওয়া যাবে শুধুমাত্র এই বিশেষ ক্ষেত্রে, এমনটাই জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। এমনকি ইতিমধ্যেই 20,000-এরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে নানাভাবে অশান্তির মধ্যে ডুবে রয়েছে পড়শি দেশ। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার আবার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে কিছুটা অন্য সুর ধরেছে, যার জেরে প্রথমেই তারা ভারতের ইলিশ পাঠানোতে নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে কিছু পরিমাণ ইলিশ ভারতে পাঠানো হয়। পুজোর আবহে পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশ এসেছে ভারতে। এবার বাংলাদেশিদের এহেন আচরণের নিরিখে এক কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। চিকিৎসা এবং আপতকালীন পরিস্থিতি ছাড়া ভারতীয় ভিসা দেওয়া হবে না বাংলাদেশিদের, এমনটাই জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন, বর্তমান সময়ে শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে, তবে পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তখন স্বাভাবিকভাবে ভিসা দেওয়ার বিষয়ে ভেবে দেখা হবে। প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে সেখানে থাকা ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এমনকি বন্ধ ছিল ভিসা পরিষেবা। এমন পরিস্থিতিতে গত 26 আগস্ট ভারতীয় ভিসা কেন্দ্রে মানুষজন বিক্ষোভ দেখাতেই নিরাপত্তার খাতিরে নামানো হয় সেনা। এরপর সেপ্টেম্বর থেকে আবার জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।